সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি সবসময় এই দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ইতেস ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আমি আজকের এই ভিডিওটা করেছিলাম একদম সকালবেলা, নাস্তা রেডি করে আরও ঘর রান্না বান্না করে দুপুরের জন্য রান্না করেছি একেবারে। তখন ওরা কেউ ঘুম থেকে ওঠেনি আর আমারও ঘুম আসছিল না, যদিও আমি রান্না বান্না করে কিছু গুজগাজ করে একটু শুয়ে থাকি, কিন্তু আজকে আর শুতে ভালো লাগে নাই, তাই ছাদে যাওয়া এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ভিডিওটা করেছিলাম আগের দিন রাত্রিবেলা, আমি চাল এনেছিল, চালগুলো গুছিয়ে রাখছিলাম, কারণ বস্তায় চালটা রাখলে অনেক সময় কেমন হয়ে যায় যেন চালগুলো, এই জন্য আমি এই শুকনো কন্টেনারগুলো, এগুলোতে যখন চাল শেষ হয়ে যায় তখন আমি এগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিই, আর যখন চাল নিয়ে আসা হয় তখন এগুলোর মধ্যে আমি ভরে রেখে দিই। আর যেই চালটুকু ব্যবহার করব সেটা ছোট একটা কন্টেনারের মধ্যে রেখে হাতের কাছে রাখি সবসময়, তারপর সেটা শেষ হলে এখান থেকে অল্প অল্প করে নিয়েই ব্যবহার করা হয়। ভিডিওর এই পর্যায়ে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সবার কাছে, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চালটা একটু বেশি দেরি হবে খেতে, এজন্য আমি কন্টেনারের মুখটা যেন না খুলে যায় বা কোনো পোকামাকড় না ঢুকে তার জন্য কস্টেপ দিয়ে আটকে রাখলাম। এভাবে চালটা রাখলে, মুখটা বন্ধ রাখলে একদম বাতাসটা না ঢুকতে পারলে চালটা কিচ্ছু হবে না, একদম সুন্দর মতোই থাকবে, বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই ছোটো ছোটো কন্টেনারের মধ্যেও রেখেছি, 50 কেজির বস্তায় এই দুইটা কন্টেনার আর এই ছোটো দুইটা কন্টেনারের মধ্যে রেখেও আরও কিছু চাল ছিল, সেটাও আর একটা জায়গায় রেখেছি। তো কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, এটা তো সন্ধ্যার পরে করেছিলাম, সন্ধ্যার পরে কিছু নাস্তা খাওয়া হয়নি। তো দেখলাম ছেলেকে একটু সেমাই ভিজিয়ে দিব দুধে, ওকে এটা খাওয়াবো। তো আমি আর নতুন করে কী করবো আলাদা করে, আমার আর ভালো লাগছিল না নিজের জন্য কিছু করতে, তাই খুব সহজভাবে খুব শর্টকাটভাবে আমি পাতিলে ঘি দিয়ে আর কয়েকটা কিছু সেমাই আমি ঘিয়ে ভেজে নিয়েছি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। এটা খেতে বেশ দারুণ লাগে, আমি একদিন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে একটু চা খেয়ে নিলাম, এখন বেশ ভালো লাগছে। আর এই পর্যন্তই ছিল রাত্রের কাজ, এটা আজকে সকালবেলার। হ্যাঁ, এটা আমি আজকে গরু মাংস রান্না করবার জন্য সবগুলো মশলা আমি একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি, প্রথমে জিরা দিয়েছি, তারপরে সেই সাথেই রসুন, পেঁয়াজ, আদা, 3-4টা শুকনো মরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করেছি। তো এইভাবে ব্লেন্ড করলে আমি দেখলাম খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে একদম মিহি হয়ে যায়, আর আমি যদি শুধু জিরা দিতাম তাহলে এত তাড়াতাড়ি এত সহজে মিহি হতো না। এই কাজটা আমি হঠাৎ এক্সপিরিয়েন্স থেকেই দেখলাম যে বেশ ভালো, এটা খুব আরামদায়ক হয়েছে আমার কাছে, খুব ঝামেলা কম লেগেছে। তো এখন কেন জানি মনে হচ্ছে ছেলেকে নিয়ে যখন পারছিলাম না তখন এরকম মাঝে মধ্যে সব মশলাগুলো একসাথে ব্লেন্ড করে সাথে সাথে রান্না করি মশলা ফ্রিজে না থাকলে। তো এখন দেখছি এই কাজটাই সুবিধা মনে হচ্ছে, যাদের ব্লেন্ডার আছে আমরা সাথে সাথে ব্লেন্ড করে এভাবেও করতে পারি, যাদের সময় আছে গুছিয়ে সুন্দর করে করতে পারেন তারা তো বক্সে করে একেবারে করে রাখতেই পারেন, সেটাও সুবিধা, তবে আমার কাছে এইটা বেশি সুবিধা মনে হলো। আমার ভিডিও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং নিয়মিত লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি চাই আমার চ্যানেলটা অনেক বড় হোক এবং আপনাদের সাথে আরও কিছু ভালো ভালো কাজ শেয়ার করতে পারি। তো আজকের গরুর মাংসটার মধ্যে আমার কেন জানি মনে হলো পেঁয়াজটা একটু বেশি দিব,
এই জন্য বেশ অনেকগুলো পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আরও কিছু পেঁয়াজ কাটা আছে, ওটা একটু পরে দিব। তো এখানে আস্ত মশলাগুলো আমি দিয়ে নিলাম। আস্ত মশলাগুলো দিয়ে, বাটা মশলাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব, আর যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব। আর যেহেতু আমি আন্দাজ করেই দিচ্ছি, রান্না করতে করতে তো এখন একটা অভ্যাস হয়ে গেছে কী পরিমাণ মশলা কীভাবে আমরা খাই, যেহেতু আমি সবগুলো মশলা একসাথে করে নিয়েছি, তাই সেইভাবে আর মেপে মেপে বলতে পারলাম না। আমার কাছে যতখানি মনে হলো দিয়ে দিলাম মশলা। এবার এটা ভেজে নিতে নিতে আমি তার আগেই একটা বাটিতে গুঁড়া মশলাগুলো ঢেলে ভিজিয়ে নিলাম। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, গুঁড়া মশলাগুলো ভিজিয়ে রাখলে একটু মনে হয় বাটা মশলার একটা স্বাদ আসে, স্মেল আসে, একটা অন্যরকম মনে হয়। বাটা মশলার স্বাদ আলাদা, আসলে এটা মানতেই হবে। আমরা যদিও বেটে খেতে পারি না এখন সময়ের কারণে এবং অনেক সমস্যার কারণেই হয় না, যে কাজটা আমরা বুঝে গেছি এভাবে করলে সহজ হয় সেই কাজটা আমরা আর কষ্ট করে করতে যাই না। এই ধনিয়ার গুঁড়াটা আমার শাশুড়ি করে দিয়ে গেছে এবার এই ব্লেন্ডারটার মধ্যেই, চার পাঁচ রকমের সজ কিনে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ড করে গুঁড়া করে দিয়ে গেছে। বেশ ভালো হয়েছে একদম। আর এই ব্লেন্ডারগুলো কাজগুলো বেশ ভালো, যারা নতুন ব্লেন্ডার কিনতে চান বা চেঞ্জ করতে চান তারা এই টাইপের ব্লেন্ডারগুলো কিনলে বেশ উপকার পাবেন। আমি তো বেশ উপকার পাচ্ছি। মোটামুটি আমার মশলাটা ভেজে নেওয়া কমপ্লিট, এর মধ্যে আমি এখন গুঁড়া মশলাটা দিয়ে দিব ভিজিয়ে রাখা। এবার আমি কিছু আস্ত রসুন ছেড়ে দিলাম মাংসের মধ্যে, খিচুড়ির মধ্যে আস্ত রসুনটা দিলে বেশ ভালো লাগে খেতে, একদম আস্তই থাকবে এবং প্লেটের মধ্যে যখন নিব তখন হচ্ছে নরম হয়ে থাকে। এটা ভাতের সাথে খেতে বা খিচুড়ির সাথে খেতে, যে কোনোভাবে খেতে বেশ দারুণ লাগে। মোটামুটি মশলাটা আমার কষানো হয়ে এসেছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে, মশলাগুলো নিচের দিকে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মাংসটা ঢেলে দিব। আর একটা চুলায় আমি একটু গরম পানি করে রেখেছি, গরম পানিটা ব্যবহার করব কষানোর সময়। মাঝে মধ্যে যখন মশলাটা নিচে লেগে যাবে তখনই আমি গরম পানিটা ব্যবহার করব। এই তো অফ ক্যামেরায় আমি কষানো কমপ্লিট করে ফেলেছি আর ঝোলও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। মোটামুটি এখন আমার তরকারিটা হয়ে এসেছে, যেহেতু খিচুড়িটি দিয়ে খেতে হবে একটু ঝোল ঝোল রাখতে হবে, আর তরকারিটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। যেহেতু সকালবেলায় রান্না করে ফেললাম তো সকালবেলা রুটিটা একটু মাংস দিয়ে দিলাম খেতে, বেশ কালারটা দারুণ হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো রান্না বান্না শেষ করে কাপড়গুলো ধোয়া শেষ হয়েছিল তখন, আর একদিকে কাপড়গুলো ধোয়া হচ্ছিল, ধুয়ে রেখে এসেছিলাম, আর আজকে সব শেষে ঘরটার পরিষ্কার করেছি, ঘর গুছিয়েছি। চাদরটা চেঞ্জ করার ইচ্ছা ছিল না বলে এমনি মোটামুটিভাবে ওর বাবাই গুছিয়ে রেখেছিল, যার কারণে দেরি করে ফেলেছি আরও বেশি। পরে আমার কাছে মনে হলো না আজকে বিছানাটা চেঞ্জ করতেই হবে, না হলে চলবে না, এই জন্য আবার বিছানাটা চেঞ্জ করে দিলাম। কাপড় ধোয়া শেষ, বিছানা টিছানা গুছানো শেষ, এরপরে আমি ফার্নিচারগুলো জাস্ট কোনো মতো মুছিয়ে
আর ঘরটা মুছে দিয়ে যাব, যেহেতু আজকে ছুটির দিন, বাসায় থাকবে, তো আজকে একটু কাজগুলো শর্টকাট করতে হবে। তো এই তো মোটামুটি আমার ঘরের কাজগুলো কমপ্লিট, এখন ঘরটা মুছে দিলেই ঘরের কাজ শেষ। অফ ক্যামেরা আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Good.